আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর পেরিয়ে গেছে 23 দিন। রোজি পথে নামছে সাধারণ মানুষ, পথে নামছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও। এবার বিচারের দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। দুপুর 2টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। জুনিয়র চিকিৎসকদের মিছিল শুরু হওয়ার পর থেকেই ভিড় বাড়ছে পুলিশেরও। হাতে প্রতীকী শিরদাঁড়া নিয়ে মিছিলে হাঁটছেন এক ছাত্রী। আন্দোলনকারীদের রুখতে বউবাজারে বসেছে লোহার গার্ডরেল, সেই ব্যারিকেড আবার বাধা হয়েছে ভারী শিকলে। একই চিত্র ফুটে উঠছে বিবি গাঙ্গুলি স্ট্রিটেও। সেখানে প্রায় 9 ফুট সমান উচ্চতার গার্ডরেলের দেওয়াল তুলে নিরাপত্তার বজ্র আটুনি তৈরি করেছে পুলিশ। লোহার গার্ডরেলের পেছনে বসেছে বাঁশের ব্যারিকেডও, সেসব বাধা হয়েছে দড়ি দিয়ে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে চিকিৎসকের এই কর্মসূচি। এই যোগে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তারই পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আজকে আমাদের মূলত দাবি যে, আমাদের জানেন যে আমাদের 9 তারিখে আমাদের এক কলিগ হচ্ছে নৃশংসভাবে কর্মক্ষেত্রে ধর্ষিত এবং খুন হন। এটা একটা পৃথিবীতে এরকম ঘটনা পৃথিবীতে কখনো হয় না, এরকম হিস্ট্রিতে এরকম কোনো ঘটনা নেই। সেই ঘটনার যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল, পুলিশকে যেভাবে আমাদের সাথ দেওয়া উচিত ছিল, সেটা তো হলোই না। সাথে আমরা দেখতে পেলাম পুলিশ হচ্ছে কী করছে, তথ্য প্রমাণ লোপাটে ব্যস্ত। সেই তথ্য প্রমাণ লোপাটে ব্যস্ত এবং হচ্ছে যা যে 9 তারিখে যে ঘটনাটা হলো, সেখানে যে আমাদের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা সিল করার পরিবর্তে তারা কী করলেন, এক হচ্ছে FIR লেটে হলো, তথ্য প্রমাণ যে এরিয়াটা সেটা সিল করা দরকার ছিল সেটার পরিবর্তে তারা কী করলো, বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাথার লোকজন তারা এসে জায়গাটা ঢুকে যত সমস্ত যে আমাদের ইনভেস্টিগেটিং যে সমস্ত জিনিসপত্র সেগুলো পদতলে এসে নষ্ট করা বলা যায় এত লোকজনের গ্যাদারিং, ঠিক আছে। দ্বিতীয়ত 14 তারিখে যে মব অ্যাটাকটা হলো, তারপরে পুলিশ কী অ্যাকশান নিয়েছেন, কোনো অ্যাকশান নেননি। যারা হচ্ছে করলো তারা এখনও হচ্ছে এই সমাজেই হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে, এখানে আমরা সেফ কোথায়? আমরা তো সেফ নই। তাহলে আমাদের এই সমস্ত দায়ভার কাকে নিতে হবে? পুলিশ কমিশনারকে নিতে হবে। সেই পুলিশ কমিশনারের কাছেই আমরা জবাব চাইতে চাই, জবাব চাইতে আজকে আমাদের লালবাজার অভিযান এবং তার হচ্ছে অপসারণের জন্য। আজকে 2 সেপ্টেম্বর প্রায় 24 দিন হতে চললো, আমরা এখনও বিচার পাইনি। সেটাও তো আমাদের প্রধান দাবির মধ্যে একটা, অ্যারেস্ট অফ অল দ্য কালপ্রিটস। সেটা যতদিন না পূরণ হচ্ছে আমরা তো আমাদের আন্দোলন মানে থামানো তো দূরের কথা, কমানোরও কথা ভাবতে পারি না। তাই ওটা মাথায় রেখে কিন্তু আজকের আমাদের প্রধান দাবি হচ্ছে 9ই অগস্ট যেই ঘটনাটা ঘটে গেছে, তারপরে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠে এসছে, তারপর 14ই অগস্টে আমাদের আরজি করের ওপর যেই অ্যাটাকটা হয়েছে বা হামলাটা হয়েছে, সেটাতে স্পষ্ট বোঝা যায় কলকাতা পুলিশ বা কর্তৃপক্ষের কীরকম গাফিলতি। তো সেই গাফিলতির নৈতিক দায়িত্ব আমরা মনে করি কলকাতা পুলিশ বা সিপির নেওয়া উচিত। তাই সিপির পদত্যাগ দাবি করে আজকে আমরা লালবাজার অভিযানে বেরোচ্ছি।